হয়েছে। আর আমাদের যে প্রতিযোগিতার কথা বলছিলেন, দেন আমরা ছাত্রলীগ করি, আমরা এটা বিশ্বাস করি যে প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিহিংসা নয়। তারা প্রতিহিংসায় লিপ্ত হয়েছে, আমরা সেখানে লিপ্ত হতে চাই না। আমরা কমিটি হচ্ছি, আমরা অত্যন্ত সহনতার সাথে আমরা তাদেরকে ফোন দিয়েছি, তাদেরকে বলেছি আমরা সকলেই একসাথে মিলে কমিটি করতে চাই। তাদের মধ্যে সাদেক মুখলেস তারাও এই কমিটিতে রয়েছে এবং তারা ব্যতীত আরও অনেকে কিন্তু রয়েছে, তারা কিন্তু ছাত্রলীগ করে না। আপনি একটু খোঁজখবর নিয়ে দেখবেন তাদের সাথে আসলে আমাদের কোনো তো নাই, তারা কমিটি পায় নাই, আমরা কমিটি পেয়েছি। আমরা তাদেরকে এখনও বলছি আরও আহ্বান করবো এবং সর্বোচ্চ চেষ্টা করবো তাদেরকে মিলেমিশে নিয়ে আমরা ছাত্রলীগ করার জন্য। 48 সালের 14 জানুয়ারি থেকে বাংলাদেশ ছাত্রলীগের পথচলা, আজ বাংলাদেশের ক্রান্তি লগ্নে যত আন্দোলন সংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগের সর্বোচ্চ ভূমিকা ছিল। আর আজ হোসেনপুর উপজেলা ছাত্রলীগের সাবেক কমিটির সভাপতি আলামিন অবু ভাই এবং বিপুল ভাইয়ের নেতৃত্বে আমরা এতদিন হোসেনপুর ওই উপজেলা ছাত্রলীগ ঐক্যবদ্ধ ছিলাম। দীর্ঘদিন আপনারা জানেন একটি দীর্ঘদিন যাবৎ 4-5 বছর যাবৎ উপজেলা ছাত্রলীগের কমিটি ছিল না। সেই কমিটির দীর্ঘ অপেক্ষার পর এই উপজেলা ছাত্রলীগের সকল কর্মীদের সহযোগিতায় পরিশ্রমের মাধ্যমে আজকে একটি আমরা সুন্দর একটি কমিটি আনতে পেরেছি। আর সর্বপ্রথমে আজকে জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন সুমন মোল্লা এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ উমান খানকে ভাইকে ধন্যবাদ জানিয়ে Thank you.